হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। আমি ইস্তিয়াক খান ঝুমন রয়েছি আপনাদের সাথে, আরও স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন পিএলসি প্রোগ্রামিং টিউটোরিয়ালে। আমাদের এই টিউটোরিয়ালের টপিকস হচ্ছে হাউ টু কন্ট্রোল অফ এ এলিভেটর, অর্থাৎ আমরা একটি এলিভেটর আপনারা দেখতে পাচ্ছেন এই থ্রি ডি সিমুলেটর সফটওয়্যারে। সো আমরা এই এলিভেটরটাকে কন্ট্রোল করব, এবং এটার কন্ট্রোলিংয়ের সাথে সাথে আমরা আরও বেসিক কিছু জিনিস শিখবো, সেটা হচ্ছে ফরওয়ার্ড রিভার্স কন্ট্রোলিংও করবো আমরা একটা কনভেয়রের, এবং পাশাপাশি এখানে একটা সেন্সরের ব্যবহার রয়েছে। সো সব কিছু মিলে কিন্তু আপনি এক্সাইটিং একটি টিউটোরিয়াল পাচ্ছেন এখানে, ঠিক আছে? তো আশা করছি আপনারা খুব মনোযোগ সহকারে প্রতিটা স্টেপ দেখবেন। এখানে দুইটা স্টেপ রয়েছে, একটা স্টেপ হচ্ছে আমরা প্রথমে প্রোগ্রামিং দেখব, এবং প্রোগ্রামিংয়ের পরে চলে যাব আমরা আমাদের এই হার্ডওয়্যার সিমুলেশনে, ঠিক আছে? তো আমরা প্রথমে চলে যাই প্রোগ্রামিংয়ে। ও, প্রোগ্রামিংয়ে যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে এই ডিভাইসটার সাথে একটু পরিচয় করে দিই যে এখানে কী কী অপশন রয়েছে, তাহলে আপনি প্রোগ্রামিংটা বুঝতে সুবিধা হবে। ওকে, তো আমরা একদম উপর থেকে চলে আসি, যদি উপরে ক্লিক করি দেন আমরা জুম করি, তো এখানে একটা ইমিটার রয়েছে, অর্থাৎ এটা থেকে আমাদের বিভিন্ন প্রোডাক্ট প্রোডিউস হয়, ঠিক আছে? তো ইমিটার, আর উপরে খেয়াল করেন এখানে একটা মোটর রয়েছে, মূলত এই মোটরটার সাহায্যেই এলিভেটরটা উপরে একটা প্রোডাক্টকে উপরে নিয়ে আসে, আবার একটা প্রোডাক্টকে নিয়ে নিচে নিয়ে যায়, ঠিক আছে? অনেকটা লিফ্টের মতো কাজ করে, আমরা এটাকে একটা লিফ্টও বলতে পারি, ঠিক আছে? সো এখানে একটা লিফ্ট প্রসেসও রয়েছে সম্পূর্ণ। সো এই মোটরটা যখন ফরওয়ার্ড দিকে ঘুরে তখন উপরের দিকে উঠে, আবার যখন রিভার্সে টার্ন নেয় তখন নিচের দিকে নামে, ঠিক আছে? এ হচ্ছে একটা অপশন। আর এইখানটায় দেখতে পাচ্ছেন একটা ডিফিউজ সেন্সর রয়েছে, এই সেন্সরটার কাজ হচ্ছে এরা সবসময় নর্মালি ওপেন অবস্থায় থাকে যখন এটার সামনে কোনো প্রোডাক্ট বা কোনো বাধা আসে, সো এটা একটা হাই সিগন্যাল পাঠায়। সো আমাদের কাজটা হবে যে নিচ থেকে একটা প্লেট উপরে চলে আসবে, অনেকটা লিফটের মতো আমরা যেরকম উপরে উঠি, ঠিক লিফট প্রসেসেই এটা উপরে আসবে। সো যখন এটা ক্রস করবে তো উপর থেকে একটা প্রোডাক্ট পড়বে, ঠিক আছে? তো এখানে হয়তোবা আমার দুইটা প্রোডাক্ট পড়বে, কেননা এটা ক্রস করে উপরে কিছুটা চলে যাবে যেহেতু এটার কিছুটা গতি রয়েছে, ঠিক আছে? দেন আবার যখন রিটার্ন করবে সে আরেকবার কি এটা হাই সিগন্যাল পাবে, সো আরেকটা প্রোডাক্ট, ঠিক আছে? দুইটা প্রোডাক্ট আমাদের একই সাথে নিচে নামতে পারে। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ। এখন আমরা চলে যাই নিচের দিকে, কী কী রয়েছে সেই বিষয়গুলো একটু দেখে নিই। ওকে, তো নিচের দিকে রয়েছে যে আমরা যে এলিভেটরটাকে আপ করার জন্য একটা কন্ডিশন, স্লো করার জন্য কন্ডিশন। যদি আমরা এই প্রোগ্রামে স্লোর অপশনটা রাখছি না, রাখছি ডাউনের অপশন, ঠিক আছে? এলিভেটর ডাউন। তারপরে রয়েছে এখানে যে এটার পজিটিভ এবং নেগেটিভ, সো আপনি এটাকে ফরওয়ার্ড রিভার্স করাতে পারবেন এই মোটরটাকে। সো আমরা যদি পজিটিভটাকে হাই করি তাহলে ফরওয়ার্ড দিকে টার্ন নেবে, আর যদি নেগেটিভটাকে হাই করি তাহলে কি রিভার্সে টার্ন নেবে আমাদের এই কনভেয়ারটা। আর এখানে একটা সাপোর্টিং কনভেয়ার ব্যবহার করা হয়েছে, সাপোজ এদিক দিয়ে যদি কোনো প্রোডাক্ট আসে, এই প্রোডাক্টটা এটার উপরে পড়ার পর এটা চলে যাবে কি আমাদের এই ডিপ রিমুভারে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রোডাক্টগুলোকে রিমুভ করে দেয়, ঠিক আছে? আর এই পাশে আমরা তেমন কিছু রাখি নেই, জাস্ট আপনি ওই একটা পাশ বুঝলে বাকিগুলোও বুঝতে পারবেন। এই পাশে আমরা রেখেছি কি জাস্ট এটার জন্য একটা সাপোর্টিং, যাতে এদিক থেকে ফরওয়ার্ড দিকে কন্ডিশনে আসে তাহলে কি আমাদের প্রোডাক্ট এদিক দিয়ে পড়বে, আর যদি রিভার্স কন্ডিশনে নেই তাহলে আমাদের উদিক দিয়ে পড়বে, ঠিক আছে? সো এতটুকু কন্ডিশন। আর এখানে আমরা বুঝতে পারছি যে আমাদের কি একটা কনভেয়ার রয়েছে, যেটাকে আমরা বলে থাকি কি কনভেয়ার, এটার নামটা এখানে লেখা আছে, আমি এটাকে একটু সিলেক্ট করে দিচ্ছি। এটাকে বলা হয় কার্ভ রুলার কনভেয়ার, যেহেতু এটা একটু কার্ভ করা, অ্যাঙ্গেল করা, তার কারণে এটাকে বলা হচ্ছে কার্ভ রুলার কনভেয়ার। ওকে, তো এই হচ্ছে টোটাল ইনস্ট্রুমেন্ট আমাদের যা যা লাগছে। আর ইনপুট সিগন্যাল হিসেবে আমি নিয়েছি, আমি একটু সুইচ বক্সের কাছে যাই, ওকে একটু জুম করি। তো ইনপুট সুইচ হিসেবে আমরা আপ কন্ডিশনের জন্য একটা পুশ বাটন সুইচ রেখেছি স্টার্ট, আর এটা হচ্ছে আপ উপরে ওঠার পর আমাদের একটা স্টপ কন্ডিশন রাখতে হয় পিএলসি প্রোগ্রামে, সো স্টপ কন্ডিশন। দেন নিচের দিকে আবার যখন আমরা আনবো ডাউন কন্ডিশনের জন্য, আবার ডাউন স্টপ, দেন ফরওয়ার্ড স্টার্ট, ফরওয়ার্ড স্টপ, দেন রিভার্স স্টার্ট, রিভার্স স্টপ। ওকে, যদিও আমরা এইটার ভিতরে সেমি অটোমেশন করছি, আমরা কিন্তু পরিপূর্ণ অটোমেশন করছি না, যেহেতু পুশ বাটন প্রেস করে করে আমরা সবগুলো কাজ করছি, তাই না? সো এখানে কিন্তু আমাদের ফুল অটোমেশন হচ্ছে না, তো আমি এটার উপরে চেষ্টা করবো একটা ফুল অটোমেশন টিউটোরিয়াল দেওয়ার, মানে পুরো প্রোগ্রামিংটা হবে অটোমেশন, আপনি জাস্ট একটা পুশ বাটন প্রেস করে ছেড়ে দেবেন, ব্যাস পুরো প্রসেসটা অটোমেটিকলি হতে থাকবে। তো আমরা আস্তে আস্তে শিখবো, কারণ আমি যদি প্রথমেই আপনাদেরকে অ্যাডভান্স, এমনিতেই এই ভিডিওগুলো অনেক অ্যাডভান্স লেভেলের ভিডিও যেগুলো আমি আপনাদেরকে দিচ্ছি, ঠিক আছে? আর ওই ভিডিওগুলো আরও অ্যাডভান্স লেভেল যদি দিই আপনারা হয়তোবা মানে প্রোগ্রামিংয়ের ভীতি ঢুকে যাবে, তো আমি চেষ্টা করছি একটু একটু করে যাতে সহজ হয় আপনাদের কাছে
সেই প্রসেসটা করার। তো এখন আমরা চলে যাবো প্রোগ্রামিংটা দেখবো একটু। ওকে, তো আমরা লাডার ডায়াগ্রাম, তো থ্রিডি সফটওয়্যারটাকে, ওকে ঠিক আছে থাক। ওকে, তো আমরা চলে আসলাম আমাদের প্রোগ্রামিং সফটওয়্যারে। আমি কিন্তু এখান থেকে চাইলে একটা একটা করে নিয়ে এই প্রোগ্রামটা সাজিয়ে দিতে পারতাম। এতে হতো কি যে একটা এক্সট্রা সময় লস হয়, যেটা আমি গত ভিডিওগুলোতে দেখেছি যে আমাদের একটা এক্সট্রা সময় নষ্ট হয়, যেটা আমি চাই না। ঠিক আছে, তো এটার জন্য আমি কি করেছি যে এখান থেকে আগেই পূর্বে থেকে আমি কি লাডার ডায়াগ্রামটা কমপ্লিট করে রেখেছি। এখন জাস্ট আপনাদেরকে এক্সপ্লেন করে দেবো যে কোনটার কী কাজ, আপনারা এটা অনায়াসে তৈরি করতে পারবেন। কারণ আমি এর পূর্বে অনেক ভিডিও দিয়েছি লাডার ডায়াগ্রাম কীভাবে সিমুলেশন করতে হয়, এটা একদম সহজ প্রসেস। আর যদি ব্যতিক্রম কিছু থাকে সেটা আমি দেখিয়ে দিব যে কোথা থেকে নেবেন। ওকে ওকে, তো প্রথম দিকে খেয়াল করেন, এটা হচ্ছে এলিভেটর আপ কন্ডিশন। প্রথম আমরা যে কন্ডিশনটা ব্যবহার করেছি লাডার ডায়াগ্রামের সাহায্যে, একদম বেসিক টুলস নিয়েছি। এখানে দেখেন যে নর্মালি ওপেন কন্টাক্ট, নর্মালি ক্লোজ কন্টাক্ট, এগুলো ব্যবহার করা হয়েছে। আর কি রিলে কয়েল ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তো i0.0 আমরা একটা স্টার্ট পুশ বাটন কানেকশন করবো, i0.1 একটা স্টপ পুশ বাটন কানেকশন করব, এবং q0.1 হচ্ছে কি আমাদের ডাউন কন্ডিশন। এখানটা খেয়াল করেন, আমি ডাউন কন্ডিশনটাকে কি বন্ধ রেখেছি, তা না হলে কি হতো আমার এই পুরো কন্ডিশনটা কি কাজ করতো না। কেননা আমাদের যে এলিভেটরটা রয়েছে, এলিভেটরে q0.1 হচ্ছে ডাউন কন্ডিশন আর q0.0 হচ্ছে আপ কন্ডিশন। কিন্তু আমরা জানি PLC প্রোগ্রামিংয়ে যখন দুইটা কন্ডিশন একটা ডিভাইসে থাকবে, তখন কিন্তু আপনার একটা কন্ডিশনকে অফ রেখে আরেকটাকে অন করতে হবে। সাপোজ আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি, যদি এরকমটা হয় আপনার কাছে একটা মোটর রয়েছে, সাপোজ এটা 5 ভোল্টের একটা মোটর, তো মোটরের এক প্রান্তে আপনি ব্যাটারির পজিটিভ আর এক প্রান্তে নেগেটিভ ধরেছেন, তখন কি মোটরটা ঘুরতে শুরু করবে? ঠিক আছে, ঠিক আপনি যখনই কি ব্যাটারির টার্মিনালটা চেঞ্জ করে দিবেন, তখন কি সেটা রিভার্সে ঘুরবে? এখন খেয়াল করেন, আপনার যেটা হচ্ছে আমাদের ব্যাটারি নেগেটিভ, সো আমরা এটাকে গ্রাউন্ড অথবা জিরো বলতে পারি। জিরো মানে কি আমরা এটার কন্ডিশনটাকে অফ করে রেখেছি। ঠিক একইভাবে দেখেন, আমরা q0.0কে হাই রেখেছি আর q0.1কে লো রেখেছি, তার মানে কি এটা আমার তখন ধরলাম সাপোজ মোটরের ফরওয়ার্ড কন্ডিশন, তখন কি আমাদের এলিভেটরটা উপরের দিকে উঠবে অর্থাৎ আপ কন্ডিশনে। আর যখনই কি নাকি আমরা এই q0.কে অফ রাখবো, 0.0কে অফ রাখবো এবং q0.1কে অন রাখবো, তখন কি আমাদের এটা ডাউন কন্ডিশন। ব্যাস একদম ক্লিয়ার। সো একসাথে কিন্তু আমাদের দুইটা নেটওয়ার্কের কাজ আমরা বুঝে ফেললাম। আর এটাকে ল্যাচিং করা হয়েছে, যেহেতু আমরা q0.0কে আমরা স্টার্ট পুশ বাটন প্রেস করে ছেড়ে দেবো, সো আমাদের ল্যাচ করতে হবে q0.0কে। ঠিক একইভাবে আমার এখানে ল্যাচ করতে হবে কাকে? q0.1কে। দেন আমরা চলে যাই টার্ন ফরওয়ার্ড, একই কন্ডিশন সেম কন্ডিশন, যেহেতু উপরেরটাও ফরওয়ার্ড রিভার্স হয়েছে আপ ডাউনের জন্য। ঠিক আছে, লিফটে, সো এক্ষেত্রেও কি মোটরের ফরওয়ার্ড রিভার্স কন্ডিশন হয়েছে। খেয়াল করেন q0.2 হচ্ছে আমাদের এক্ষেত্রে আমাদের যে নিচের দিকে যে আমরা কনভেয়ারটা যেটা রয়েছে আমাদের এলিভেটরের মাঝখানে সেটার কন্ডিশন বলছি। ঠিক আছে, তো ওইটার ক্ষেত্রে q0.2 হচ্ছে এটার ফরওয়ার্ড কন্ডিশন আর q0.3 হচ্ছে রিভার্স কন্ডিশন। সো এই কারণে আমরা q0.3কে অফ রেখেছি, q0.2কে অন রেখেছি। ঠিক একইভাবে এখানে q0.2কে আমরা অফ রেখেছি আর q0.3কে অন রেখেছি, কিন্তু পাশাপাশি আমি কী করেছি q0.5কেও অন রেখেছি। তো এখানটায় খেয়াল করেন, আমরা এই রিভার্স কন্ডিশনে কেন q0.5কে অন করলাম? রিভার্স কন্ডিশনে যখন আমাদের একটা প্রোডাক্ট বাম দিক দিয়ে ঘুরে যাবে, আমি একটু মিনিমাইজ করে দেখাচ্ছি, যখন আমাদের একটা প্রোডাক্ট এই পথ দিয়ে ঘুরে এই দিক দিয়ে চলে আসবে, সো আমাদের কি এই যে কার্ভ রোলার কনভেয়ারটা রয়েছে এটাকে কি অন করতে হবে? এই কারণে আমি এই প্রোগ্রামে একই সাথে q0.5কেও অন করে দিয়েছি। তারপরে আসি, আমরা একদম উপরে একটা ডিফিউজ সেন্সর দেখেছিলাম, এটা হচ্ছে i1.1। এখন অনেকের প্রশ্ন হতে পারে, ভাই এখানে হঠাৎ করে i1.1 কেন আসলো? খেয়াল করেন, আমরা অলরেডি 4টা নেটওয়ার্ক নিয়েছি এবং 4টা নেটওয়ার্কে প্রতিটা নেটওয়ার্কে 2টা করে পুশ বাটন ব্যবহার করা হয়েছে। সো আমরা জানি কি আমাদের PLC যে মডুলটা রয়েছে, এই মডুলে কিন্তু i0.7 পর্যন্ত অর্থাৎ 8টা ইনপুট প্রথম অ্যাড্রেসিংয়ে চলে, এবং পরবর্তী অ্যাড্রেসিংয়ে আমরা যখন চলে এসেছি, সো 8টার পরে যখন আমরা আরেকটা অ্যাড্রেসিং নিয়েছি, তখন i1.0 নিতে পারতাম। সো আমি i1.1 নিয়েছি। ঠিক আছে, এটার কন্ডিশন শুরু হবে i1.0, 1.1, 1.2 এভাবে আবার কি 7 পর্যন্ত। ঠিক সিমিলারলি আবার যদি আমরা পরবর্তী স্টেপে যাই, পরবর্তী 8টা নেওয়ার পর আবার পরবর্তী 8টা, তখন আমাদের কী আসবে? i2.0। ঠিক আছে, আশা করি এই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার। তো আমরা একই টাইমে q0.4কেও অন করেছি কি, যখন এই ডিফিউজ সেন্সরটা অর্থাৎ আমাদের নিচ থেকে যে প্লেটটা, এই প্লেটটা যখন এই ডিফিউজ সেন্সরটাকে সামনে ক্রস করবে, অর্থাৎ যখন এটা অ্যাক্টিভ হবে, সাথে সাথে কী করেছে আমার q0.4 আমরা ইমিটার, ওই যে উপরে দেখেছেন যে ইমিটার যেটা আমাদের প্রোডাক্ট প্রোডিউস করে, সে কী করবে একটা প্রোডাক্ট উপর থেকে
এটার লিফটের আমাদের যে বেসটা রয়েছে এটার উপরে ছেড়ে দেবে, ঠিক আছে? তো এখানে আমরা এই কারণে ইমিটার ব্যবহার করেছি, রাইট? তারপরে দেখেন আই জিরো পয়েন্ট ওয়ান হচ্ছে আমাদের এই যে এটা উপরের দিকে উঠছিল, এটাকে আমার স্টপ কন্ডিশন, ঠিক আছে? তো আমরা এখানে এটাকে কী করেছি, অ্যাক্টিভ রেখেছি। যখন এটা আমাদের ডিফিউজ সেন্সরটা অ্যাক্টিভ হবে, সাথে সাথে কি এই আই জিরো পয়েন্ট ওয়ানকেও অ্যাক্টিভ করে দেবে, অর্থাৎ আমাদের যে কনভেয়ারটা উপরের দিকে যাচ্ছিল সেটাকে স্টপ করে দিবে, যাতে ওটা থেমে যায়। না হয় কী করবে, এটা তো যেতেই থাকবে, এটার কোনো কন্ডিশন নয়, সে উপরের দিকে চলতেই থাকবে, তাই না? তো আমরা সেটা করবো না। এবং এখানে খেয়াল করেন, আমরা এখানে একটা নেগেটিভ অ্যাডস ব্যবহার করেছি। সো নেগেটিভ অ্যাডস কোথা থেকে নেবেন, এই যে দেখেন এখানটায় আছেন, ঠিক আছে? তো এটাকে বলা হয় নেগেটিভ RLO, অর্থাৎ রিয়েল ল্যাডার। সো এই এটাকে আপনারা এখান থেকে নেবেন, জাস্ট টেনে ধরে ড্রাগ অ্যান্ড ড্রপ করলে হবে, অথবা মাউস পয়েন্টার লেফট বাটন ক্লিক করলে হবে। সো আমরা এখানে একটা নেগেটিভ অ্যাডস নিয়েছি, কাকে? অর্থাৎ Q0.0। যখন এই জিনিসটা আমাদের বন্ধ থাকবে তখন আমাদের কি Q0.0টা অ্যাক্টিভ হবে বলতে কি, মানে একটু ব্যাপারটা একটু ক্লিয়ারলি বোঝাই। যখন ডিফিউজ সেন্সরটা অন হবে তখন আমাদের Q0.0কে অফ রাখতে হবে। তার কারণে আমরা ব্যবহার করেছি কি নেগেটিভ অ্যাডস। যদি এটাকে অন রাখতে হতো তাহলে আমরা ব্যবহার করতাম কি পজিটিভ অ্যাডস। আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছে। আমি যদি এটা নিয়ে আরও বেশি কথা বলি আপনাদের জটিল, আপনাদের কাছে ব্যাপারটা জটিল হয়ে যাবে, ঠিক আছে? সিম্পল কথা এটাই মাথায় রাখেন, অর্থাৎ যখনই কিনা আমাদের ডিফিউজ সেন্সরটা অ্যাক্টিভ হবে তখন আমাদের যে কনভেয়ার সিস্টেমটা উপরের দিকে নিয়ে যাচ্ছিল আমাদের লিফটটাকে, সেটাকে কী করতে হবে, আমাদের বন্ধ করতে হবে। এটার জন্য আমি ব্যবহার করেছি নেগেটিভ অ্যাডস, ঠিক আছে? জাস্ট এতটুকু মাথায় রাখেন, আর কিছু চিন্তা করতে হবে না, ব্যাস আমাদের প্রোগ্রাম এখানেই। সো এটা কিন্তু মোটামুটি মিডিয়াম সাইজ প্রোগ্রাম, এটা কিন্তু খুব হাই লেভেলের প্রোগ্রাম না, ঠিক আছে? কিন্তু এতটুকুতে আপনাদের অনেক সমস্যা হয়। সো সমস্যাগুলো অবশ্যই আপনারা কষ্ট করে কমেন্টে লিখবেন, আমি চেষ্টা করবো আপনাদের সলভ দেওয়ার, ঠিক আছে? তো যতটুকু আমার দ্বারা সম্ভব আমি আপনাদেরকে হেল্প করব। ওকে, তো এখন আমাদের কাজ কি, আমরা সিমুলেটরটাকে অন করব, এটাকে একটু মিনিমাইজ করে নিই। তো আমরা এখান থেকে আবার সিমুলেটরটাকে অন করলাম, করার পর এখন আবার রান প্রোগ্রাম, রান প্রোগ্রামে যাওয়ার পর আমরা আবার ল্যাডার ডায়াগ্রামটা অন করব। অন করার পর এটাকে ডাউনলোড করবে, করার পর এই চশমা আইকনে মাউস পয়েন্টার লেফট বাটন ক্লিক করবো। ওকে, তো আমাদের প্রোগ্রামটা রান হয়ে গেছে। সো আমরা এটাকে এখন মিনিমাইজ করতে পারি প্রোগ্রামটাকে। তো এখান থেকে আর আমি দেখালাম না, ঠিক আছে? এগুলো আপনারা চেক করে নেবেন যে কীভাবে কাজ করে এই যে সিমুলেটরটা আছে, ঠিক আছে? তো এখানে ইনপুট কনফিগারেশন নেওয়া হয় নাই, আউটপুট নিলাম, ঠিক আছে? ওকে, ইনপুট বিট আউটপুট বিট, ওকে কিছু সেট করে নিলাম, এটাকে মিনিমাইজ, এটাকেও মিনিমাইজ করে নিলাম, এটাকেও মিনিমাইজ, ঠিক আছে? থ্রি ডি সফটওয়্যারটাকে আমরা ওপেন করব। ওকে, তো ওপেন করেছি, এখন এটার সাথে আমাদের কনফিগার করতে হবে। আমি পূর্বেই কনফিগার করেছি, এগুলো একটু কেটে নিচ্ছি। ফাইল থেকে চলে যাব ডাইভার্স, ডাইভার্সে PLC সিমুলেটর অলরেডি আমার অ্যাক্টিভ আছে, আমি সব কিছু কানেকশন করেছি। এখানটা দেখেন, জাস্ট এখান থেকে বাম পাশ থেকে টেনে টেনে এখানে কানেকশন করেছি। স্টার্ট পুশ বাটন একদম সেমভাবে স্টার্ট স্টপ একটা একটা করে নিয়ে জাস্ট সাজিয়ে ফেলেছি। আর এখানে I1.1, দেখেন আমি চাইলে I1.0 তো নিতে পারতাম। সো আমি I1.1 কিনিয়েছি ডিফিউজ সেন্সরকে, আর এই পাশে একইভাবে আউটপুটগুলোকে নিয়েছি, এলিভেটার আপ এলিভেটার ডাউন প্লাস নিয়েছি এবং মাইনাস, আর এখানে হচ্ছে ইমিটার আর কার্ভ রোলার কনভেয়ার। ওকে, তো আমরা এখান থেকে কানেক্ট করি। ওকে, আমার কানেক্ট হয়ে গেছে। সো আমরা এটাকে ব্যাক করব, ব্যাক করার পর এটাকে প্লে করি। ওকে, প্লে করার পর আমরা এখান থেকে এখন স্টার্ট পুশ বাটনটা প্রেস করব। প্রেস করার পর আমাদের এই যে নিচে যে একটা লিফটের মতো রয়েছে, ঠিক আছে, এই বেসমেন্টটা উপরের দিকে উঠবে, এবং উপরের দিকে উঠতে উঠতে কোথায় চলে যাবে, আমাদের এইখানটা চলে যাবে। সো আমি এখানে একটু একটা জিনিস দেখাচ্ছি, যখনই কিনা এই জায়গাটায় এই ডিফিউজ সেন্সরটাকে ক্রস করবে, ঠিক তখনই কী হবে, আমাদের এই উপর থেকে একটা প্রোডাক্ট এটার উপরে পড়ে যাবে, ঠিক আছে? সো আমি এটাকে একটু দূর থেকে প্লে করতে হচ্ছে, অনেক বড় একটা ডিভাইস এটা। সো আমি এটাকে প্লে করছি, খেয়াল করবেন এটা যখনই ক্রস করবে তখন উপর থেকে একটা প্রোডাক্ট পড়বে, এটা অফ হয়ে গেছে, খেয়াল করেছেন? যখন এটা ক্রস করেছে দেন এটা অফ হয়ে গেছে, ঠিক আছে? আমার সেন্সরটা যদিও আর একটু নিচে থেকে নেওয়া উচিত ছিল, ঠিক আছে? তো এখন যে যখন এটা আবার নিচের দিকে নামবে, সো এটা ডিফিউজ সেন্সরটাকে আরেকবার সিগন্যাল ক্রস করবে, সো আরেকটা প্রোডাক্ট পড়বে, ঠিক আছে? তো আমরা এটাকে এখন স্টপ করব। ওকে, তো এটাকে আমরা স্টপ করছি, স্টপ করে দেন এটা হচ্ছে আমাদেরকে ডাউন কন্ডিশন, ঠিক আছে? তো আমরা এটাকে এখন ডাউনের স্টার্ট বাটনে প্রেস করব।
সো এটা আমাদের নিচের দিকে চলে আসবে। খেয়াল করেন এখানে কিন্তু দুইটা প্রোডাক্ট, কারণ কি সে দুইবার ক্রস করেছে আর সে দুইবার আউটপুটের সিগন্যালটাকে অন করে দিয়েছে। এখন আমরা এটাকে স্টপ করবো, ডাউন কন্ডিশনটাকে স্টপ করার পর আমাদের কাজ হচ্ছে আমরা এটাকে ফরওয়ার্ডে, ঠিক আছে, অর্থাৎ আমাদের যে এখানে যে লিফটের যে কনভার্টার আছে এটাকে ফরওয়ার্ডে টান নেব। ওকে, যদি আমরা ফরওয়ার্ডের মাউস পয়েন্টার ক্লিক করি, দেন এটাকে স্টপ করে দেই। এখন আবার আমরা এটাকে উপরে নিয়ে যাই, আবার কিছু প্রোডাক্ট নিয়ে আসি আমরা। আমরা আবার এটাকে ডাউনে দিই, এটাকে স্টপ, এটাকে স্টপ, দেন ডাউন। ওকে, তো এখন আমরা এই নিচের এটা নামার পর আমরা নিচের যে কন্ডিশনটা আছে এটাকে আমরা রিভার্সে টার্ন করাবো। ওকে, দেন আমরা ডাউনটাকে স্টপ করে নিই, করার পর এখন আমরা রিভার্সে টার্ন নিব। রিভার্সে টার্ন নেওয়ার সাথে কি দুইটা কনভেয়ার অন হয়ে গেছে। খেয়াল করেন এই কনভেয়ারটা যদি অন না হতো তাহলে কিন্তু এই পথ দিয়ে যেতে পারতো না এই প্রোডাক্টটা। দেন আমরা এটাকে স্টপ করে দেব। ওকে গাইস, এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই 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 কি একটা লাইক দিবেন, কারণ আপনি হয়তো বা ভাবছেন আপনার একটা ছোটো লাইক তাতে কী আসে যায়, দিলেই কি আর না দিলেই কি, কিন্তু আপনি জানেন না যে আপনার একটা লাইক আমাকে কী পরিমাণ উৎসাহ দেয়, আর আপনার একটা কমেন্ট আমাকে উৎসাহ আরও বেশি দেয়, আর আপনি যখন একটা ভিডিও শেয়ার করেন তখন আমার উৎসাহের মাত্রা অনেক বেশি বেড়ে যায়। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওগুলোতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা প্রথমবারের মতো এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আরও এক্সাইটিং ভিডিও পাওয়ার জন্য। আর যারা প্রথমবার ভিজিট করছেন তাদেরকে আমি বলবো, আমার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও রয়েছে, পিএলসির বেসিক লেভেল থেকে শুরু করেছি আর আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে যাচ্ছি। সো আপনারা একটু ঘাটাঘাটি করে পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন, প্রায় 50-60টার উপরে ভিডিও রয়েছে, পিএলসির উপরে, অটোক্যাড, ইলেকট্রিক্যালের উপরে অনেক ভিডিও রয়েছে, ঠিক আছে। সো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাও অ্যাক্টিভ রাখবেন। যদি আপনি ওই বেল আইকনটা অ্যাক্টিভ না রাখেন তাহলে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন পৌঁছাবে না আমার নতুন ভিডিওর, ঠিক আছে। তো আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন।